আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভগ্নাংশের গসাগু ও লসাগু অধ্যায়ের অনুশীলনীর কাজের ফলাবর্তন প্রদান ও পর্যালোচনার চতুর্থ অংশে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা দশমিক ভগ্নাংশের গসাগু যে অংশটুকু সে অংশটুকু সমাধান করব। দেখো, একইভাবে দশমিক ভগ্নাংশের গসাগু 0.2 এবং 0.3 গতদিন আমরা যেভাবে দুটি নিয়মে করেছিলাম, আমরা আজ ভগ্নাংশের গসাগু একইভাবে দুই নিয়মেই করব। তোমরা যেটি সহজ মনে করবে তোমরা সেটিতেই সমাধান করবে। চলো প্রথমে 0.2 এবং 0.3কে আমরা আগের মতোই সাধারণ ভগ্নাংশে পরিণত করব। তাহলে 2/10 এবং 3/10, 2 এবং 3 এর গসাগু কত হবে? দেখো, 2, 3 এদের গসাগু কিন্তু 1, কারণ 2, 3কে কোনোভাবেই আমরা আর ভাঙতে পারি না। তাহলে এটির যে ভগ্নাংশ গসাগু হবে 1/10, তাই না? 1/10 মানে 0.1। চলো এখন আমরা গুণ করে করি। 0.2 × 10 হবে 2, 0.3 × 10 হবে 3, 2 এবং 3 এর গসাগু হবে 1, সুতরাং 0.2 এবং 0.3 এই দুটি সংখ্যার গসাগু হবে 1/10, অর্থাৎ 0.1। দেখেছ, দুটি ক্ষেত্রেই উত্তর একই এসেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। খুবই সহজ, তাই না? লসাগু এবং গসাগু প্রায় একই ধরনের, শুধুমাত্র গসাগু হলে লবে গিয়ে গসাগু করব, লসাগু হলে লবে গিয়ে লসাগু করব, তাই না? চলো এখন আমরা পরের সমস্যাটি সমাধান করি, 1 এবং 0.5। একইভাবে আমরা একেও সমহারে পরিণত করে নিব। সমহারে পরিণত করে নেওয়ার পরে 10 এবং 5 এর গসাগু নির্ণয় করব। এখানে কিন্তু একটি গসাগু আছে, দেখেছ, গসাগুটি কি 5, তাই না? তাহলে গসাগু হবে লবে গসাগু বসিয়ে দিলাম 5, আর নিচে যে সমহারটি ছিল সেই সমহার, তাহলে এটা হবে 0.5, তাই না? চলো এটাকে আমরা আবার গুণ পদ্ধতিতে পূর্ণ সংখ্যায় পরিণত করে নির্ণয় করি। তাহলে এটাকে গুণ করতে হয় 10 দিয়ে, 10 দিয়ে গুণ করলে হয় 5, একে যেহেতু 10 দিয়ে গুণ করেছি একেও 10 দিয়ে গুণ করব, গুণ করলে পাব 10। গসাগু 10 এবং 5, এর গসাগু হবে 5। আমরা আগে নির্ণয় করেছি, তো আমি সেখান থেকেই দেখে নিলাম। এখন গসাগু তো আমার এই দুটি সংখ্যার না, না আমি এই দুটি সংখ্যার গসাগু তো নির্ণয় করছি না, নির্ণয় করছি এই দুটি সংখ্যার। এখন এই সংখ্যা দুটিকে আবার এই দুটি সংখ্যাতে পরিণত করতে 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে হবে 1 এবং 0.5। যেহেতু এখানে 10 দিয়ে ভাগ, সেহেতু এখানেও 0.5, 10 দিয়ে ভাগ করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ, তাই না? যদি অঙ্কটি তুলে নিতে না পারো, তোমরা অবশ্যই ভিডিওটি কিছুক্ষণ স্টপ করে অঙ্কটি তুলে নিবে। এখন আমরা পরবর্তী সমস্যাটির সমাধান করি। দশমিক ভগ্নাংশের গসাগু এখানে আছে 3 ও 1.25, তো একইভাবে
চলো, 3 এবং 1.25 কে কত দিয়ে ভাগ হয় নিচে, 125 ভাগ হয় 100, তাই না? সমহারে পরিণত করতে হলে এটাকেও 300 ভাগ 100 লিখতে হবে। এখন 300 আর 125 এর আগে কিন্তু আমরা এটার লসাগু নির্ণয় করেছিলাম, চলো এখন আমরা এটার গসাগু নির্ণয় করি। 5 60 25 5 12 5 আর তো যায় না, তাই না? তাহলে আমার গসাগু কোনটুকু হবে? এই যে এটুকু, ইউক্লিড পদ্ধতিতে এটুকুই হবে গসাগু। তাহলে আচ্ছা, গসাগু এভাবে যে ইউক্লিড পদ্ধতিতে নির্ণয় করা হয়, এটাতে নিয়মটা হলো যে আমার ভাগ সবগুলো দিয়েই যেতে হবে। একটি দিয়ে যদি না যায়, ধরো তিনটি আছে, তিনটি সংখ্যা আছে, যখন লসাগু নির্ণয় করি তখন কিন্তু দুটি সংখ্যাকে যদি ভাগ করা যায় তাহলেও কিন্তু সেটা দিয়ে সম্ভব। কিন্তু যখন গসাগু নির্ণয় করব তখন ওই সংখ্যাটিই নিতে পারবো যে সংখ্যাটি দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ যাবে, ঠিক আছে? তাহলে এটার আমরা গসাগু পেলাম 25, তাহলে গসাগু কি হবে? গসাগু হচ্ছে 25 ভাগ, সমহার ছিল 100, অর্থাৎ 0.25, তাই না? চলো এখন আমরা অপর যে নিয়ম আছে সেই নিয়মে সমস্যাটি সমাধান করি। 3 1.25, 1.25কে পূর্ণ সংখ্যায় পরিণত করতে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, হবে 125। একে যেহেতু 100 দিয়ে গুণ করেছি, একেও একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, হবে 300। এখন আমরা ইতিমধ্যে জানি যে গসাগু 300 এবং 125-এর গসাগু হবে কত দেখেছিলাম, 25, তাই না? হ্যাঁ, 25। তাহলে একইভাবে গসাগু 3 এবং 1.25, যেহেতু এখানে 100 দিয়ে ভাগ করে ফেলেছি, সেহেতু হবে 25 ভাগ 100, 0.25, তাই না? হ্যাঁ। চলো এখন আমরা পরবর্তী সমস্যাটির সমাধান করি, 0.2 এবং 0.004। দুই ভাগ 10, 4 ভাগ 1000, এটাকেও 1000 পরিণত করি, তাহলে এখন 200 এবং 4 এর গসাগু হবে 2 100 2, আবার করলে হবে 50 1, তাহলে এই দুটির গুণফলই হবে গসাগু, তাই না? তাহলে গসাগু হবে 4 ভাগ 1000, অর্থাৎ 0.004, ঠিক আছে? চলো এখন আমরা এটাকে গুণ পদ্ধতিতে করি, 0.2 × 1000, 0.004 × 1000, এটা হবে 4, এটা হবে 200। গসাগু তাহলে 0.2 এবং 0.004 এর গসাগু হবে এই 4 ভাগ 1000, আশা করি তোমরা সবাই পেরেছো, তাই না? তোমরা সবাই বোর্ড থেকে
অঙ্কটি খাতায় তুলে নাও, প্রয়োজনে ভিডিওটি কিছুক্ষণ স্টপ রেখে দাও। সম্মানিত ফ্যাসিলিটেটর বিষয়টির দিকে নজর রাখবেন। ধন্যবাদ। চলো আমরা এখন পরবর্তী সমস্যার সমাধান করি, 12 এবং 0.18। দেখো, লসাগু হোক গসাগু হোক, আমাদের দুটি স্টেপ কিন্তু সেম, দুটি ধাপ আমাদের সেম, একই। কি কোন দুটি ধাপ? প্রথম নিয়মের ক্ষেত্রে একে যে আমরা প্রথমে ভগ্নাংশে, সাধারণ ভগ্নাংশে পরিণত করছি এবং তারপরে সমহারে পরিণত করছি, এই দুটি ধাপ কিন্তু আমরা গসাগুর ক্ষেত্রেও করছি, লসাগুর ক্ষেত্রেও করেছি, তাই না? আবার এই দুটি ভগ্নাংশে যখন আমি পরবর্তী নিয়মে যাচ্ছি, সেখানে কিন্তু এই দুটি ভগ্নাংশকে যে একই সংখ্যা দিয়ে গুণ করে সেটা আমি লসাগুতেও করেছি, গসাগুতেও করেছি। আবার যেই সংখ্যাটি গুণ করেছি উত্তরের সময়, সেই লসাগু বা গসাগুতে আমি সেই সংখ্যা দিয়েই কিন্তু ভাগ করেছি। তাহলে এখানে এই দুটি ধাপ একই এবং এখানে প্রথম দুটি ধাপ একই। তাহলে একইভাবে আমরা চলো ধাপটি অনুসরণ করি। এখানে হবে 12/10, এখানে হবে 18/100। সমহারে পরিণত করার জন্য 10 দিয়ে গুণ করেছি, 10 দিয়ে গুণ করার পর আসলো 120। তাহলে 120 এবং 18 এই দুটি সংখ্যার গসাগু নির্ণয় করব। চলো প্রথমে 2, 60, 9, পরবর্তীতে 3, 20, 3, আর কিন্তু হয় না, তাই না? তাহলে 6 হয় গসাগু। তাহলে গসাগু কি হবে? ছয় ভাগ 100, অর্থাৎ 0.06। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা এটাকে পরবর্তী যে নিয়ম আছে সেই নিয়মে সমাধান করার চেষ্টা করি। একশো বিশ এবং 18 এই দুটি সংখ্যার গসাগু পেয়েছিলাম 6, তাই না? তাহলে একইভাবে গসাগু অফ 1.2 এবং 0.18 এই দুটি সংখ্যার গসাগু হবে 6/100, 0.06। আশা করি বুঝতে পেরেছ। চলো আশা করি তোমাদের সবার উত্তর এটার সাথে মিলেছে, তাই না? তোমরা নিশ্চয়ই বাসায় গিয়ে অঙ্কগুলো করেছিলে আগেই। চলো এখন আমরা পরবর্তী সমস্যাটি সমাধান করি। পরবর্তী সমস্যা কি ছিল? তিনটি ভগ্নাংশের আমাদের আগেও ছিল, সেটাকে কিন্তু আমরা লসাগু নির্ণয় করেছিলাম, এখন আমরা গসাগু নির্ণয় করব। চলো এদেরকে আগে সাধারণ ভগ্নাংশে পরিণত করি। 2/10, 3/10 এবং 4/10। তাহলে যেহেতু এখন সবার হরে কিন্তু সমান, অর্থাৎ আমাকে নতুন করে আর সমহারে পরিণত করার প্রয়োজন নেই। এখন আমরা কি করব? 2, 3, 4 এই যে তিনটি সংখ্যা, এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করব। বলো তো 2, 3, 4 এই তিনটি সংখ্যার গসাগু কত হবে? 1 হবে। কারণ কি 2, 3, 4 তিনটার কি কোনো সাধারণ গুণনীয়ক আছে? না, কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে গসাগু হবে 1
ভাগ 10 অর্থাৎ 0.1। এটা বেশি সহজ হয়ে গেছে তাই না? তিনটি ভগ্নাংশ হওয়া সত্ত্বেও এটি কিন্তু সহজ হয়ে গেছে। চলো আমরা দ্বিতীয় নিয়মে সমাধান করি, 0.2, 0.3, 0.4। প্রথমে আমি গুণ করব, প্রত্যেককে গুণ করব 10 দিয়ে, তাই না? 2, 3, 4। 2, 3, 4-এর গসাগু হবে 1, তাহলে 0.2, 0.3, 0.4 এই তিনটির গসাগু হবে 1/10, 0.1। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, তাই না? তো এই অঙ্কের মাধ্যমেই আমাদের এই অনুশীলনের সকল সমস্যার সমাধান হয়ে গেল। আশা করি তোমরা সম্পূর্ণ অনুশীলনীটাই এবং সম্পূর্ণ অধ্যায়টি খুব ভালো করে বুঝেছ। যদি তোমরা চাও তাহলে এমন আরও অনেক সমস্যা তোমরা নিজেরা তৈরি করবে, সেই অঙ্কটি তোমার বন্ধুকে দিবে চ্যালেঞ্জ হিসেবে যে হ্যাঁ করো তো এই অঙ্কটা করো, সে আবার তার মতো একটা অঙ্ক তৈরি করবে, তৈরি করে তোমাকে দিবে এবং তুমি সেই সমস্যাটির সমাধান করবে। এভাবে তোমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এমন অনেক সমস্যা, এমন অনেক অঙ্ক নিজেরাই তৈরি করতে পারো এবং সেই সমস্যাগুলি আবার নিজেরাই সমাধান করতে পারবে। এভাবে কি হবে, তোমাদের ভিতরে এই অধ্যায়ে যত ভীতি বা এই অধ্যায়ে আরও নতুন নতুন বিভিন্ন সমস্যা তোমরা সমাধান করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।